গুড আফটারনুন সবাই, আয় করছি কিন্তু লাঞ্চ নেই আজকে। আজকের লাঞ্চ সিম্পল বাট টেস্টি। তো আনছি কি জানো, আলু ভাজা আর মসুর ডাল। ইচ্ছা আসলো খিচুড়ি খাওয়ানোর, সকাল থেকে বৃষ্টি, বাট খাইছি না, বুঝলাম না কালকে একটা একটু প্রবলেম প্রবলেম আসলো। আজকে শুধু ঠিক হয়ে আসে না, তো আনছি মসুরি ডাল। বাঙালির সেরা খাবার সবাই জানে, কুচি কুচু বিরা আলু ভাজা আর ডাইল। হ্যাঁ তুলছে ডাইল মেথি সম্পর্ দিয়ে করছে, ডালের ফোড়নটা মানে সম্বারটা এক একদিন এক এক রকম দিলে তাদের স্বাদটা কিন্তু এক একদিন এক এক রকম লাগে। ডাইলের কথা দিয়ে খেয়েছি, এবারে খামু হইতাছে চিকেন দিয়া। চিকেন কারি খুব বেশি ঝোল না, একদম শুকনো শুকনো গুলি করছি। আলু ভাজা ডাইল আছে এই জাস্ট কামড়া বাড়ির দুপুরের লাঞ্চ মেনু। রাতে দেখি যদি বৃষ্টিটা সেম থাকে তাহলে একটু খিচুড়ি খাম, মানে বৃষ্টির গুঁড়া ফললো ওই মনটা খিচুড়ি খিচুড়ি করে। কে জানি এটা জানি কোন দেশের স্বভাব, আমার সব সব চিকেনের লগে আলু ভাজা তো খাওয়ি, খাই দেখো আল্লাহ। আলু দিছি না ঠিক আছে, কেন হচ্ছে কড়া আলু আসছে না, সব আলু বাজার আছি, তারপরে মাংস মতে আলু দাম আর আলু নেই, ডাল তো নাই সার ওই দিন দিয়েছি। Thank you.
দিনটা একটা বাপ দিয়ে রয়েছে, বাপ তোরা দিন দেখলে যে আরো সে তুলে হয় বৃষ্টি আর নয় ফুস কাঠা। আরে বাপ তোরা দিন দিন শরীরের লেগে খুব খারাপ, তারা হাই প্রেশার, তারা খুব প্রবলেম হয় এমনি। মশা বৃষ্টি ফুটারা করবে মশার বেজাটা, মশার গান, মশার নাচ শুরু থাকে। লাঞ্চ কমপ্লিট, কেমন লাগলো আমার আজকের লাঞ্চ মেনু কমেন্টে অবশ্যই জানাই। ভালো লাগলে ছোট্ট করে, বেশি বড় করে দাম লাগবে না, ছোট্ট করে একটা লাইক করে দিও, আর ইচ্ছে হলে শেয়ারও করতে পারো, যদি তোমরা চাও ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। জায়গা থেকে আজকে সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।